ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আজ আমি এই ভিডিওতে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্বের বেশ কিছু পৃষ্ঠা কিন্তু সলভ করে দেখাবো যারা এই বইটার ওপর আমার আগের ভিডিওগুলো দেখো তারা কিন্তু ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে গিয়ে চাইলে কিন্তু দেখে নিতে পারো এবং আমি আশা করব তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখবে এবং তোমাদের এই সমস্ত কাজগুলো কিন্তু সবই করে ফেলবে কারণ আমি সমস্ত পৃষ্ঠা পুরো একদম ধরে ধরে তোমাদেরকে করে করে কিন্তু দেখিয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা আমি শুরু করি আমার আজকের ভিডিও হবে দুশো নম্বর পৃষ্ঠা থেকে দেখো এটা খুব মজার একটা জিনিস আছে একদিকে ঘুঁড়ি লাটাই আর অন্যদিকে রং তুলি দেখো ঘুঁড়ি লাটাই আর রং তুলি আছে চলো ওদের কাছে পৌঁছানোর পথ বার করি দেখো তাহলে ওখানে ঘুঁড়ি লাটাই নিতে আসবে আর রং তুলি নিতে আসবে তাহলে কোন পথে এরা এলে এরা এগুলো পাবে ঠিক আছে প্রথমে আমি লাটাইটা লাটাইটাকে দিয়ে আমি শুরু করছি ঠিক আছে দেখো প্রথমে ঘুড়ি লাডাইটা দিয়ে আমি শুরু করি দেখি কিভাবে আসবে দেখো প্রথমে এই পথটা তো বন্ধ আছে এই পথটাও বন্ধ আছে দেখো আমি প্রথমে ঘুড়ি লাডাই নিতে এই পথ ধরে আসছি আমি লাল কালি ইউজ করলাম ঠিক আছে এই পথ ধরে আসছি আসছি ওই উপর দিকে যাওয়ার দরকার নেই আমি যেখানে যেখানে ফাঁকা পাবো ঠিক সেই জায়গা দিয়ে দিয়ে আসবো কিন্তু ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই এই রাস্তাটা যখন আমি ধরে নিয়েছি আচ্ছা এখান থেকে এসে এখান থেকে আসবো হুম আচ্ছা এভাবে এসে এসে আমি এদিকে চলে আসবো এদিকে চলে এলাম ঠিক আছে এসে এইবারে এখানটায় এলাম এসে এখান থেকে এখানে এসে আমি দেখো এদিকে চলে যেতে পারি এদিকে চলে যাওয়ার রাস্তা আমার করা রয়েছে তাহলে এদিক থেকে এসে কিন্তু আমি এই ঘুড়ি লাটাইতে কিন্তু এসে পৌঁছতে পারলাম তাহলে বোঝা গেল আমি ঘূর্ণি লাটাইতে কীভাবে এলাম তোমরা হয়তো চাইলে একটু অন্যরকম পথ হয়তো খুঁজে দেখতে পেলে পেতে পারো যে এখান থেকে গিয়ে হয়তো এই উপর দিয়ে একটু কেউ ঘুরে আসতে পারো ঠিক আছে বা অন্য দিক দিয়ে একটু ঘুরে ঘাড়ে আসতে পারো আমি যেটা চোখে পড়েছে আমার যেটা নজরে পড়েছে আমি সেইটা কিন্তু তোমাদেরকে এখানে দেখালাম আচ্ছা এবারে চলি আমরা নেব কি রঙ তুলি নিতে আসবে তাহলে রঙ তুলি নিতে আসবে দেখো আমার রঙ তুলি নিতে গেলে আমার আবার এই রাস্তা দিয়েই শুরু করতে হবে কারণ এই দুটো রাস্তা তো বন্ধ আছে তাহলে আমার রঙ তুলি নিতে গেলে আমাকে কিন্তু প্রথমে এই রাস্তাটা দিয়ে শুরু করতে হবে এখানে একটুখানি দাগটা এখানে পড়ে নেই কালো দাগটা এই পর্যন্ত হতো আর কি যাকে তাহলে আমি এবার নীল দিয়ে এটা কিন্তু দেখাচ্ছি এই পথ ধরে ধরেই আসবে দেখো একই পথ ধরে ধরে কিন্তু আসবে ঠিক আছে আসছে আসছে দেখো নীল নীলপত্তা এই পত্তা ধরে ধরেই কিন্তু সে কিন্তু আসবে আচ্ছা আসছে একটু লাল নীল গায়ে গায়ে হয়ে যাচ্ছে যেতে একই পথ ধরে ধরে আমরা যাব রং তুলি নেওয়ার জন্য একই পথ ধরে আমরা আসছি ঠিক একইভাবে এইখান থেকে এসে ঠিক আছে এইখান থেকে এসে এদিক দিয়ে এসে এই এসে তারার বাঁদিকে ঘোরার বাঁদিকে ঘুরে যাওয়ার কোনো দরকার নেই সে এদিক দিয়ে সোজা এসে এখান থেকে এসে এই চলে আসছে রং তুলি নিতে তাহলে বোঝা গেল তাহলে দেখো কত কোন পদ্ধতিতে দেখো বা কোনভাবে আমরা দেখো এখানে এই রাস্তা ধরে কিন্তু নিতে চলে আসতে পারলাম ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল আমার দুশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা এটা কিন্তু খুব মজার ছিল তাই না এবারে চলো দুশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় আমি চলে যাই দেখো রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলোকে কি করতে বলেছে পড়তে বলেছে দেখো অ্যাকশানস কি হচ্ছে দেখো এখানে ক্রিকেট খেলা হচ্ছে তাহলে দেখো ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে মানে কি ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল ঠিক আছে আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল মানে যে দিনটা কালকে হয়ে গেছে ঠিক আছে মনে করো ধরো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে বুধবার তাহলে গতকাল কী বার ছিল মঙ্গলবার ঠিক আছে আর এ টুডে মানে হচ্ছে আজ ঠিক আছে এবারে দেখো আই প্লেট ক্রিকেট আমি ক্রিকেট খেলছিলাম এখানে লক্ষণীয় হচ্ছে প্লেট কথাটা দেখো ইডিযুক্ত হয়েছে প্লেট পাস টেন্স মানে গতকাল যে খেলছিলাম আর আজ দেখো আই প্লে ক্রিকেট তাহলে দেখো আই প্লে ক্রিকেট মানে আমি আজ মানে আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট কিন্তু আমি ক্রিকেট খেলেছিলাম তার মানে কি গতকাল আমি যে ক্রিকেট খেলেছিলাম সেটা বোঝাতে গেলে দেখো প্লে এর সঙ্গে একটা ইডি যুক্ত করতে হচ্ছে যে প্লেট আই প্লেট ক্রিকেট তাই না নাহলে দুটো তো একই লাগবে দুটো কি একই হবে আই প্লে ক্রিকেট আই প্লে ক্রিকেট বললে কি বোঝা যাবে না তাহলে গতকাল বোঝাতে গেলে কি করতে হবে একটা ইডি যুক্ত করতে হবে আই প্লেট ক্রিকেট আর আজকে খেলি তাহলে আই প্লে ক্রিকেট পরেরটা দেখো ফুটবল খেলছে তাহলে উই এনজয়েড আওয়ার ফুটবল ম্যাচ আমরা এনজয় করেছিলাম মানে উপভোগ করেছিলাম আনন্দ উপভোগ করেছিলাম এনজয়েড দেখো গতকাল হয়ে গেছিলো তাই জন্য এখানে দেখো একটা ইডি যুক্ত করা হয়েছে আর যখন আমি আজকের কথা বলবো তখন আর ইডি যুক্ত করবো না উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ বোঝা গেল একই জিনিস তাহলে এটা উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ নেক্সট হচ্ছে দেখো ইউ ওয়াকড অন দ্য রুট তুমি রাস্তা দিয়ে হেঁটেছিলে দেখো ওয়াকড ইডি যুক্ত হয়েছে তাই না ওয়াক্ট আর ইউ ওয়াক অন দ্য রোড মানে তুমি রাস্তা দিয়ে হাঁটো তাহলে দেখো আজ হেঁটলে ওয়া আর যখন আগের দিন হেঁটেছিল তখন কি যুক্ত হয়েছে দেখো ইডি যুক্ত হয়েছে এখানে দেখো কোনো ইডি যুক্ত হয়নি ঠিক আছে তাহলে গতকাল বোঝাতে ইডি ব্যবহার করা হয় ওটাকে বলা হয় পাস্ট ফর্ম ঠিক আছে পাস্ট ফর্ম মনে রাখবে কথাটা এবারে দেখো ইয়ে আর টুডে আই হেল্প এ ম্যান আমি একটা মানুষকে সাহায্য করেছিলাম এই যে ইডিটা দেখলে আমার এখানে ইয়ে স্টার লেখার দরকার পড়বে না এই ইয়ে কথাটা না দেখলেও আই হেল্পড এ ম্যান বললে আমি বুঝতে পারবো যে আমি একটা মানুষকে সাহায্য করেছি করেছিলাম এটা বোঝাতে ব্যবহার করা আছে ইডি মানে অতীতে ঠিক আছে আর টুডে মানে হচ্ছে আজ আই হেল্প এ ম্যান আমি একটা মানুষকে সাহায্য করেছি তাহলে উই এখানে স্টার্ট আছে উই স্টার্ট ফর দ্য মার্কেট তাহলে এখানে স্টার্ট হবে ইডি যুক্ত হবে পাস্ট টেন্সে এস টি এ আর টি ইডি স্টার্ট ফর দ্য মার্কেট ঠিক আছে ইউ ওয়ার্কড ভেরি হার্ড এই যে ওয়ার্ক মানে কাজ করেছিল ঠিক আছে তাহলে এখানে শুধু ওয়ার্ক হবে এখানে আর ইডি যুক্ত হবে না ঠিক আছে দে ড্যাশ ইন জয় দে ড্যাস ইনজয় আচ্ছা তারা কি এটা কি করব দেখো একটা কাজ করি আমি আগে এদিকটা লিখছি আমি এখানে নিচে এখানে আমি লিখছি নিচে লিখছি তোমাদের জন্য এস এইচ ও টি সাউট মানে চিৎকার করা সাউট মানে হচ্ছে চিৎকার করা তাহলে এখানে লিখবো দে সাউট ইনজয় মানে তারা আনন্দে চিৎকার করছিল করে চিৎকার করছে আর এখানে এখন ইয়ে স্টাডি মানে গতকালে হবে তাহলে এস এইচ ও ইউটি ইডি তাহলে দে আউটেড ইনজয় তার মানে কি তারা চিৎকার করছিল আনন্দে চিৎকার করছিলো তাহলে বোঝা গেল তাহলে পাস্ট ফর্ম বোঝাতে বা ইয়ে স্টাডি গতকালের বোঝাতে মানে অতীতের বোঝাতে যেটা হয়ে গেছে সেরম বোঝাতে ইডি যুক্ত করা হয় ঠিক আছে তাহলে এই পৃষ্ঠাটা আমাদের হয়ে গেল এরপরে যাই দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা দেখো আমরা দুই বন্ধু মেলায় গেলাম আমি দশ টাকা দিয়ে বেলের পানা খেলাম আমার বন্ধু বারো টাকা দিয়ে লস্যি খেলো আমাদের মোট কত টাকা খরচ হলো হিসাব করি তাহলে দেখো দশ টাকা আমি খরচা করলাম কি খেলাম বেলের পানা খেলাম আর বারো টাকা দিয়ে বন্ধু কি খেলো লস্যি খেলো মেলায় গিয়ে ঠিক আছে তাহলে কত হলো তাহলে এটা কি অঙ্ক বলো দুজনের টাকাটা মোট বার করতে গেলে যে মোট যে মোট কত খরচ হলো তার মানে কী করবো যোগ করব তাহলে যোগ অঙ্ক তাহলে দশ যোগ বারো তাহলে দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই থাকে আর এক আর একে দুই তাহলে মোট আমাদের কত টাকা খরচ হলো তাহলে আমাদের মোট বাইশ টাকা খরচ হলো ঠিক আছে তাহলে এখানে একটা উত্তর লিখতে হবে যদি এখানে উত্তর লেখার মতন জায়গা এখানে দেয়নি তাই জন্য আর লিখছি না তার মানে আমাদের মোট কত টাকা খরচ হলো এখানে এ দেখো বাইশ টাকা খরচ হলো আমি দশ টাকা বন্ধু বারো টাকা ঠিক আছে পরের অঙ্কে চলে যাই এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটা বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা এক কাপ চাও একটা বিস্কুটের মোট দাম কত তাহলে মোট দাম যোগ তাহলে চার টাকা পঞ্চাশ চায়ের দাম আর বিস্কুটের দাম হচ্ছে এক টাকা পঞ্চাশ আচ্ছা যোগ করতে গেলে আমরা কী করব পয়সাগুলোকে আলাদা যোগ করে নেব একদম আলাদা যোগ করে নেবো পঞ্চাশ পঞ্চাশ কত হলো একশো আর না এক কাজ করি এখানে যেহেতু একটাই দাগ দেওয়া রয়েছে এটা আমি এভাবে করবো না যেহেতু একটাই দাগ দেওয়া রয়েছে আমি একটু কেটে দিলাম এটা আলাদা করে যোগ করার দরকার না আমি একটু নিচে করে দিচ্ছি তোমাদেরকে এটা শূন্য 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 পাঁচ আর পাঁচে দশে শূন্য হাতে থাকলো এক চার আর একে পাঁচ আর একে ছয় ঠিক আছে তার মানে ছ টাকা খরচা হলো তাহলে আমাদের মোট কত খরচ হলো ছ টাকা ঠিক আছে দেখো ভালো করো এইটা কিন্তু করা যেত কিন্তু যেহেতু এরাই দাগ দিয়ে শেষ করে দিয়েছে তাহলে আমি অঙ্কটা আর বাড়ানোর দরকার নেই তাহলে যা আছে সেরকমই আমি শুধু যোগ করে দেবো তাহলে কত হলো ছ টাকা খরচা হল ঠিক আছে পরেটা একটা ধোসার দাম কুড়ি টাকা পঞ্চাশ পয়সা একটা ইডলির দাম তিন টাকা পঞ্চাশ পয়সা একটি ইডলির দাম একটি ধোসার দামের থেকে কত বেশি এই যে কত বেশি বলেছে কত বেশি কত কম এগুলো করতে গেলে কী অঙ্ক বিয় অঙ্ক তাহলে ধোসার দাম কত কুড়ি টাকা পঞ্চাশ পয়সা আর ইডলির দাম কত তিন টাকা পঞ্চাশ পয়সা তাহলে ইডলির দাম ধোসার দামের থেকে কত বেশি হিসাব করি তাহলে অঙ্ক দেখো শূন্য 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 পাঁচ পাঁচ মিলে গেলেও শূন্য এবার কি করতে হবে এক ধার করতে হবে তাই তো এক ধার করলেই শূন্য আছে যেহেতু ছোট আছে নিচে তিনটা বড় আছে তাহলে এক ধার করলে কত হবে দশ তাহলে তিনের পর থেকে গুণি দশ চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত এলো সাত আর এই দুইটা থেকে এক ধার দিয়েছে তাহলে কী হয়ে গেল এক হয়ে গেল তাহলে এক তাহলে কত কত টাকা দাম বেশি তাহলে সতেরো টাকা দাম কিন্তু বেশি ঠিক আছে আমরা একটু উত্তর একটু লিখে দিই বরঞ্চ তাহলে একটু বোধহয় হয় বুঝতে তোমাদের একটু সুবিধা হবে মোট কত খরচ হলো আমাদের মোট কত খরচ হলো তাহলে উত্তর লিখি আমাদের মোট বাইশ টাকা খরচ হলো ঠিক আছে পরেরটার উত্তর কি আছে বিস্কুট এক কাপ চাও একটা বিস্কুটের মোট দাম কত হিসাব করি তাহলে মোট দাম ছোট করে লিখলাম আমি ঠিক আছে মোট দাম হচ্ছে ছ টাকা কারণ পয়সা কিছু নেই তাহলে আমার লেখার দরকার নেই ধোসার দামের থেকে কত বেশি হিসাব করি তাহলে ছোট করে লিখে দিচ্ছি একটা ইডলির এটা কিন্তু একটু ভুল দেওয়া আছে একটা ইডলির দাম বেশি নয় এটা কিন্তু একটা ধোসার দাম বেশি তাই না ধোসার দাম ছিল কুড়ি টাকা আর এখানে বলেছে একটা ইডলির দাম একটা ধোসার দামের ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি না তাহলে বোধ কত কম হবে কথাটা আর নাহলে হতে পারে এই কথাটাকে কেটে দিই কত কম হিসাব করি ঠিক আছে কারণ ইডলির দামটা তো কম তাহলে একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে সতেরো টাকা কম আর না হলে কি উল্টো করে লিখতে হতো এখানে কথাটা যে একটা ধোসার দাম একটা ইডলির দামের থেকে কত বেশি কিন্তু এখানে কথাটা একটু ভুলভাল করে একটু উল্টো পাল্টা বয়ে লিখে দিয়েছে এটা একটু ভুল আছে তোমরা কিন্তু এটা ঠিক করে নিও হয় এখানে ধোসার দাম কতটা ধোসা এখানে হবে ইডলি এখানে হবে আর নাহলে এটা বেশিটাকে কেটে কম করে নেবে ঠিক আছে এরপরে দেখো একটা আপেলের দাম দশ টাকা একটা পেয়ারার দাম তিন টাকা একটা আপেলের দাম একটা পেয়ারার দামের মধ্যে পার্থক্য কত পার্থক্য মানে কি বিয়োগ পার্থক্য মানে কি পার্থক্য মানে হচ্ছে বিয়োগ ঠিক আছে তাহলে টাকা একটা আপেলের দাম কত দশ টাকা আর পেয়ারের দাম কত তিন টাকা শুধু বিয়োগ করে দেবো সাত টাকা তাহলে দামের পার্থক্য কত তাহলে উত্তর আমি শুধু ছোট করে ওইটুকুই লিখছি দামের পার্থক্য সাত টাকা ঠিক আছে এরপর দেখো নিজে গল্প লিখি এবং মোট দাম খুঁজি মোট দাম খুঁজতে বলেছে একটা সন্দেশের দাম ছ টাকা একটা শিঙারের দাম চার টাকা পঞ্চাশ পয়সা একটা লাড্ডুর দাম পাঁচ টাকা ঠিক আছে নিজে গল্প লিখি দাঁড়াও কী লিখবো এগুলো মিষ্টির দোকানে তাই তো তাহলে লিখি মিষ্টির দোকানে মিষ্টির দোকানে একটি সন্দেশের দাম ছ টাকা একটি শিঙাড়ার দাম চার টাকা পঞ্চাশ পয়সা ও একটি লাড্ডু দাম পাঁচ টাকা ঠিক আছে তিনটে জিনিস একটি করে কিনে খেলে মোট কত খরচ হবে তাহলে তিনটে জিনিস কী করছে একটা করে কিনে কিনে খাচ্ছি তাহলে এদিকে লিখি টাকা এদিকে লিখি পয়সা ঠিক আছে আচ্ছা এবারে দেখো একটা করে খাচ্ছি সন্দেশ কত ছ টাকা কিন্তু পয়সায় কিছু নেই শূন্য শূন্য দিয়ে নিই ঠিক আছে শিঙারের দাম কত একটা শিঙারার দাম চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে চার টাকা এদিকে হচ্ছে পঞ্চাশ পয়সা আর একটা লাড্ডুর দাম কত পাঁচ টাকা ঠিক আছে তাহলে এগুলো হয়ে গেলো সব যোগ তাহলে এখানে যোগ করলে হচ্ছে পঞ্চাশ হাতে কিছু নেই এখানে ছয় চারের দশ আর পাঁচে হল পনেরো তাহলে মোট কত খরচ হলো উত্তর লিখি উত্তর লিখবো মোট খরচ হবে পনেরো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তাহলে আমার এই পৃষ্ঠাটা কিন্তু হয়ে গেল তাহলে আমার আজকের ভিডিও থাকবে এই দুশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি দুশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে বেশ কিছু পৃষ্ঠা তোমাদের জন্য করে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না